আমার নবীজি বসে আছেন জিবরীল আমিন হাজির হলেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই নবীজি বললেন জিবরাইল বলো কি ঘটনা বলবে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা জীবনে বলি নাই আল্লাহ যেদিন আমাকে তৈরি করলেন আল্লাহ তৈরি করলেন আমাকে পৃথিবীতে আল্লাহ আছেন আমি আছি আর কিছুই নাই আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা আপনি বলেন পৃথিবীতে এই সৃষ্টির মধ্যে শুধু আপনি আছেন আর আমি আছি আর কিচ্ছু নাই বলেন তো আপনি কোন জিনিসে বেশি খুশি হয়ে যান কি করলে আপনাকে খুশি করা যাবে আপনি একটু বলেন আল্লাহ বললেন ও জিবরাইল আমি খুশি হয়ে যাই আমার কদমে যদি কেউ একটা সেজদা দিতে পারে আর আসমান জমিন আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম যাতে সব যদি এক পাল্লায় উঠায়া দেয় আর একটা সেজদা যদি আরেক পাল্লায় উঠায়া দেয় আমি আল্লাহ ওই সেজদার পাল্লায় খুশি হয়ে যাই পয়গম্বর আরবে এই কথা বলবার পরে আমি চিন্তা করলাম আল্লাহ তো সেজদায় খুশি হয়ে যান সুতরাং আমার কাজ হলো আল্লাহকে খুশি করা এই চিন্তা করে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলাম ওগো পয়গম্বরে আরবি একাধারে আমি 30,000 বছর আল্লাহকে সেজদা দিলাম আল্লাহু আকবার কয়দিন কয়দিন একাধারে 30,000 বছর সেজদা দিলাম 30,000 বছর সেজদা দেওয়ার পরে উঠলাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে বললাম আল্লাহ আপনি বলেছেন সেজদা দিলে খুশি হয়ে যান বলেন না আমি তো 30,000 বছর শুধু সেজদা দিলাম খুশি হইলেন কিনা ওগো পয়গম্বরে আরবি কথা বলবার পরে আল্লাহ আমার চেহারার দিকে তাকালেন না বুঝরে ভাই তোমার পয়গম্বর তোমার আমার জন্য কি করেছেন আমার দিকে তাকালেন না কিছুক্ষণ পরে আবার আল্লাহকে বলছি আল্লাহ তুমি কি সন্তুষ্ট না আল্লাহ বললেন জিবরাইল শুনো তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আমার আরশে আজিমের পিলারের দিকে আরশে আজিমের দিকে তাকাও হযরতে জিবরীল আমিন আরশে আজিমের দিকে তাকালেন তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে লেখা কালিমা লেখা জিবরাইল বলছেন আল্লাহ ওখানে তো কালিমা লেখা আছে কালিমা আমি শুনি নাই দেখি নাই কোনোদিন কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি বলেন সম্পর্ক কি বলেন আল্লাহ বললেন জিবরাইল তাহলে শোনো এই যে কালিমা দেখতেছো আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি করব জিন্নাত ইনসান সৃষ্টি করব জিন্নাত ইনসানের জন্য রাহবার হিসাবে লক্ষাধিক আম্বিয়া কেরামকে প্রেরণ করব শেষ নবী যাকে বানাবো তাকে হাবিবুল্লাহ কলিজার টুকরা বন্ধু বানাবো যাকে উপলক্ষ করে সব আমি আল্লাহ তৈরি করতেছি কারণ আমের শুরুতে শেষে রসুল থাকবে না শুধু এই নবী যাকে বন্ধু বানিয়েছি তার কালিমার অংশের মধ্যে আমি রসুল লাগিয়ে দিয়েছি ও জিবরাইল এবার মূল ঘটনা শোনো আমার এই নবীর উম্মতেরা তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দেব তারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ পড়বে কত রাকাত নামাজ ফরজ ফজরের 2 রাকাত জোহরের 4 রাকাত 6 রাকাত আসরের 4 রাকাত 10 রাকাত মাগরিবের 3 রাকাত ঈশার 4 রাকাত আমি 17 রাকাত নামাজ ফরজ করব এই 17 রাকাতে প্রত্যেক রাকাতে তারা 2টা করে সেজদা দিবে সেজদা ফরজ করব আর 2টা সেজদার মধ্যখানে প্রত্যেক সেজদায় গিয়া তারা কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রব্বিয়াল আলা আমার ওই গোলামেরা 3 বার পড়বে সুবহানা রব্বিয়াল আলা তারা যে একটা সেজদায় গিয়া 1 বার যদি পড়ে সুবহান রব্বিয়াল আলা
তাদের ওই একবারের সুবহান রব্বিয়াল আলা কে আমি আল্লাহ তোমার 30,000 বছরের সেজদার চাইতে 40 লক্ষ গুণ বেশি বড় বানাইয়া একবার সুবহানাল্লাহ সেজদায় বলার কারণে 40 লক্ষ হাজার বছরের সব তাদের আমল নামাই লিখে দেব আল্লাহু আকবার কারণ তাদের নবীকে আমি ভালোবাসি তারা যখন সেজদায় কি আমাকে বলবে সুবহান রব্বিয়াল আলা তখন তাদের আমল নামার ভিতরে যত গুনাহ আছে আমি আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছি তাদের গুনার খাতা গোলা তোমরা বন্ধ করে দিবা আর এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে জিব্রাইলের 40 লক্ষ হাজার বছর সেজদা করলে যেই সওয়াব এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দিবা এই জন্য মুসার মতো পয়গম্বর আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে কেন নবী বানাইছো তুমি যদি আমাকে এই নবীর উম্মত বানায় দিতা তাও তো আমার অনেক লাভ হতো আল্লাহর কাছে মুসা যেদিন বলছিলেন মুসা আল্লাহকে বলছিলেন আল্লাহ আপনি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন পৃথিবীতে কি আর কারো সঙ্গে কোনোদিন কথা বলবেন আল্লাহ বলছেন মুসা রে তোমার সঙ্গে আমি কথা বলি 70,000 পর্দার অপার থেকে তুর পাহাড়ে তুমি আর আমি উপর থেকে কথা বলি আর আখির জামানার উম্মতের সেজদায় গিয়া যখন পড়বে সুবহান রব্বিল আলা তখন আমি আল্লাহ তাদের গলার রোগের চাইতে কাছে গিয়া কথা বলতে শুরু করি আল্লাহু আকবার বলে সেটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন সালাত ইন্তেকালের আগে নবীজি বলেছেন সালাত নবীজি ইন্তেকালের আগে বলেছেন সালাত ইন্তেকালের আগে করেছেন মিসওয়াক দুটো কথাই আজকে বলছি শুরুতে বলছি মিসওয়াকের কথা নবীজির ইন্তেকালের আগে আয়েশা নিজের মুখে মিসওয়াক নিয়ে নরম করে দিতেন নবীজি মিসওয়াক করতেন ইন্তেকালের আগে নবীজির জ্ঞান ফিরলেই বলতেন আসসালাতু আলা ওয়াক্তিহা আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম এই জন্য নামাজ সব সময় পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে আজকে কথা দিন এতটুকু আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত বলেন পাঁচ ওয়াক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন এখানে অনেক সবাই ব্যবসায়ী ব্যবসায় উল্টাপাল্টা করবেন না ব্যবসায় কখনো দুই নম্বরই করবেন না কারণ ভাই শুনেন আমি বলছি আমার দিকে তাকান আমি যে জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নাই আয়াতের কোন জায়গায় কোরআনে লেখা নাই যে হুজুর জান্নাতি বরং হাদিসে রাসূল বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন সর্বপ্রথম যার বিচার করব তারা হলো আলেম জিগাইব হুজুর কি ওয়াজে করছিলেন এদিকে আসেন আমল কি করছেন আসেন হিসাব দেন আমরা বলবো আল্লাহ এই যে সারা জিন্দগি 40 বছর ওয়াজ করছি আল্লাহ কবে তুই বাট পার ওয়াজ করছস মানুষে বাহবা দেওয়ার জন্য ওয়াজ করছস টাকার জন্য আমি আল্লাহর জন্য করছ নাই জাহান্নামে যা আল্লাহ বলবেন বলবেন কিন্তু কিন্তু ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে নামাজ বাধা হয়ে দাঁড়ায় নাই নামাজ ঠিক মতো পড়ে ব্যবসা করেছে ওই ব্যবসায়ী বিনা হিসাবে রসুলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যায় এজন্য শ্যাম বাজারের ব্যবসায়ী ভাইদেরকে দুহাত জোড় করলাম দুহাত জোড় করে তোমাদের পায়ে ধরে বলছি ব্যবসা করেন হালাল করেন বাচ্চাদেরকে হালাল খাওয়ান ব্যবসা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ইনশাআল্লাহ কিছু বললেন না ইনশাআল্লাহ হারাম খাব না হারাম লেনদেন করব না চান্দাবাজি না শয়তানি না কালো ব্যবসায়ী না মানে কালো টাকার ব্যবসায়ী কিছু করব না যারা সবজি ব্যবসা করেন ওই ভালোটা উপরে রাইখা খারাপটা ভিতরে রাইখেন না যারা মাছের ব্যবসা করেন অরিজিনালটা সামনে রাইখা আর ওই যে ফ্রিজেরটা পরে দিয়ে দিলেন ব্যাগে করেননি কেউ সব অলিয়া উলিয়া দেখতেছে সব অলিয়া উলিয়া যারা পেঁয়াজের ব্যবসা করেন এই যে পেঁয়াজের ব্যবসা আদা বিক্রি করে এরা বস্তার ভিতরে 5-10 কেজি পোষা দেয় এই যে আমার খুব কাছের মহব্বতের আমি ভালোবাসি আমার আমার খুব কাছের তারেক ভাই এই কাজ করবেন না কিন্তু শ্যাম বাজার এই বাজারের নাম কি শ্যাম
পিয়াস পট্টি সহ সবাইকে বলছি পুরো শামবাজারকে বলছি আল্লাহর ওয়াস্তে আদা পিয়াস রসুন মাছ মাংস গোশত এরপরে গ্রোসারি যা আছে ডেট সবজির চলে গেলে ডেট কোন জিনিসের চলে গেলে নিজের হাতে ডেট লাগাইয়েন না ইনশাআল্লাহ কোন না ইনশাআল্লাহ আর এই যে কাপড় ব্যবসায়ী আছে এই যে এরা কাপড় পচে গেলে এটার গাঁটির ভিতরে ঢুকে আনে এই কাজ করে না ভালো এই যে আরেকজন আছে ভালো আরো বলছি এরা দেশের কাপড় রে এরা দেশের কাপড় রে বিদেশি প্যাকেটে ঢুকে বিদেশি বলে সেল করে এলা করবেন না এরা আমার লোক এজন্য এদেরকে বলতেছি আমার অধিকার আছে এরা করে ব্যবসা করে না করে না বাংলাদেশে আপেল আঙ্গুর এখানে আই না আর মালটা 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 এখানে আই না দেখবেন লাগাই দিছি এটা মিশরে প্যাকেট লাগাই দিছি মিশরে করবেন না এগুলা বললাম আমি বলতেছি আমার জন্য না আমি বলতেছি আপনাদের জন্য কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওজনে কম দিব না যারা বিশেষ করে মাংস গোশত মাংস বললে কষ্টবান আরে মাংস বললে কষ্ট পাবেন না মাংস বললে তো কষ্ট পাওয়ার কত অন্যরা গোশত হোক মাংস হোক যাই হোক ওজনে কম দিবেন না দেখা যায় 10 কেজি দেখায় দিছে বাড়ি তিনে দেখা যায় 8 কেজি হয় না হয়নি এটা হয়নি হয় রেস্টুরেন্ট যারা ব্যবসা করেন বয়লারের মুরগ খাওয়াচ্ছেন কক মুরগ বইলা সাবধান আল্লাহ জানে মিছা কইলাম নাকি তা এগুলা করেননি এরপরে ওই পুরাতন ছয় মাস আগের এই যে মহিষের গোশত গরুর গোশত বলে চালাই দিতেছে ঠিক ও ভাই তোদের পায়ে ধরছি আল্লাহর ওয়াস্তে পায়ে ধরছি কেমনে বললে বুঝবেন কোন আপনারা বলেন ঘরে ঘরে গিয়ে পায়ে ধরতে ধরবো তারপরে এগুলা কইরেন না একসাথে জান্নাতে যেতে চাই রসুলের সামনে তো হাউজে কাউসারের পানি পান করতে চাই রসুল বলবেন এই পাবলিক রে ঠকাইয়া এখন আমারও ঠকাইয়া পানি খাইতে ইসুস কইরেন না কইরেন না এগুলা বহুত লোক আছেন মুরব্বি বাবা নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই ঠিক মতো ছেলেরে দিছেন মেয়েরে দেন নাই আর আপনি এই এলাকার মুরব্বি আরেকজনের বিচার করেন হকের বিচার আপনিই তো নিজের বউরে হক দেন নাই আপনিই তো নিজের মেয়েরে হক দেন নাই ঠিক কিনা বলেন নিজের বউরে হক দেন নাই নিজের মেয়েরে হক দেন না আপনি আরেকজনের হকের বিচার করেন কষ্ট পাইলেন আমার কথায় না আজকের থেকে কারো হক মারবো না আমরা সবাই একসাথে চলবো ধর্মে ধর্মে মারামারি নাই বলে নাই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করব ফেতনা ফসাদ করব আমরা সবার কাছে রসুলের চরিত্র নিয়ে দাওয়াত দিব ইনশাআল্লাহ আর মুরব্বি বাপদেরকে বলছি নামাজে যুবকেরা যায় দাড়ি নাই প্যান্ট চলে গেছে টাকনুর নিচে মাথার টুপি নাই এই ছেলে কয়দিন থেকে নামাজ শিখছ প্যান্ট ঠিক নাই দাড়ি নাই টুপি নাই যাও পিছনে যাও এগুলা কইরেন না অত সিনেমা হলে যায় নাই অত সিনেমা বিচারে যায় নাই ও মসজিদে আসছে ও বুঝবে একদিন বুঝতে বুঝতে হয়তো আপনার চাইতে ভালো হয়ে যাবে ঠিক কিনা বলে বের করে দিয়েন না ওর দাড়ি নাই বাইর করে দিলেন ওর প্যান্ট নাই শার্ট নাই বাইর করে দিবেন না বুঝাও বুঝাও রসুলের কাছে মানুষ এসে বলতো আমি কালিমা পড়ে মুসলমান হব নামাজ পড়বো না কয় ঠিক আছে এভাবে ইসলাম শিখাইছেন এভাবে ইসলাম শিখাইছেন এক মিনিটে বলে দিই একজন এসে বলছে আমি কালিমা পড়তে পারি নামাজ পড়বো না আমরা বলতাম কি কালিমা পড়বা নামাজ পড়বো না ইমানদার তুমি নবীজি বলছেন বাবা ঠিক আছে কালিমা পড়ছো নামাজের দরকার না এরপরে কালিমাটা পড়ো কাছাকাছি আসো ঠিক না কিছুদিন পরে দেখে নামাজের সময় সবাই মসজিদে চলে যায় বেচারা একা একা বাড়িতে থাকে নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে আমি নামাজ পড়ব শর্ত আছে অজু করব না দেখছেন কি করবেন অজু করবেন আমরা হইলে কি মনে করেন রে পিটাইয়া পুলিশ দিত কবে না নামাজ পড়বে অজু করবে না নবীজি বলে ঠিক আছে বেচারা এভাবে কতদিন পড়ছে নামাজ অজু ছাড়া নবীজির পিছনে চিন্তা করেন হঠাৎ একদিন নামাজে এসে দেখে হযরত আলী অজু করতেছেন হাত কোনোই পর্যন্ত ধুইতে হয় হযরত আলী ধুইতেছেন এতটুকু
পা দইতে হয় টাকনু পর্যন্ত আলী দিতেছেন হাঁটু পর্যন্ত জিজ্ঞাসা করে আলী তুমি এতটুকু দাও কেন নবীজি তো আর কম বলছেন আলী বলছেন তুমি শুনো নাই সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজের কানে রাসূল থেকে শুনেছি রাসূল বলেছেন ওযুতে যেই যেই অংশ দৌত হয় কিয়ামতের দিনে সেই সেই অংশ নূরের মতো চমকাইতে থাকবে আল্লাহু আকবার এজন্য আমি আলী টাকনু পর্যন্ত এজন্য এতটুকু ধই হাঁটু পর্যন্ত ধই যেন আমার আরো বেশি অংশ চমকাইতে থাকে এই লোক কয় তা যদি সত্য হয় তাহলে আজকে থেকে পাঁচবার গোসল করব যেই বেচারা নামাজ পড়তে চায় নাই এখন বলতেছে পাঁচবার গোসল করবে ইসলাম এভাবেই আসছে ইসলাম এভাবেই আসছে গালি দিয়া না পিটাইয়া না মাইরা না শক্ত ভাষায় না নরম ভাষায় বুঝাইয়া বুঝাইয়া মানুষকে কাছে আনতে হবে মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলেন আমিন কথা শেষ এখানে রেখে দিলাম অনেকক্ষণ কথা বলছি বসার থেকে দাঁড়িয়ে আর কষ্ট করছে বেশি সবার জন্য দোয়া বাবারা মসজিদে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন সব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন ঠিক আছে মেয়ে বাচ্চারাও নিয়ে আসবেন মেয়ে পাঁচ ছয় বছরের মেয়ে এরা মসজিদে নিয়ে আসবেন বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে আপনারা পার্কে যান বউ বাচ্চা নিয়ে সিনেমা হলে যান বউ বাচ্চা নিয়ে এই যে হীরা জিলে যান নাকি আল্লাহ জানে হাতির জিল হীরা জিল হাতির জিলে যান বউ বাচ্চা নিয়ে কত জায়গায় ঘুরতে যান বউ বাচ্চা নিয়ে মসজিদে ঘুরতে পারেন না এমন কিছু কয় না আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে কথা বলেন না কেন আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে আল্লাহ ইসলামটা কেমন সৌন্দর্যের জায়গা ছিল যাক বহুত কথা বলছি গালি দিয়েন না মারে যা দিবেন এগুলি দিয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাইরে যে সময় দিয়েছিল এর চাইতে বেশি চলে গেছে আরো 30 মিনিট এজন্য আমাকে মাফ করে দিবেন আমার স্বার্থে বলিনি সব আপনাদের জন্য আমার কথাবার্তায় ভুল হয় থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আরেকটা কথা বলে দিই অনেকে টুপি আছে অনেকে টুপি নাই কেউ লম্বা টুপি কেউ জালি টুপি কেউ খাড়া টুপি কেউ কিস্তি টুপি এটি না মসজিদে মারামারি করেন না যার ভাল লাগে টুপি পরব না হলে কলা পাতা দেব তা মসজিদে আসো এই টুপি নিয়ে মাইর করে মসজিদে বাইর করে দিবেন যার যেটা ভালো লাগে আসতে দেন ওরে ওরে ঢুকাইতে দেন এরপরে ভালো হবে এর ঢুকবেই না তো যাইবো কেন সবার জন্য দোয়া করবেন ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আমি ভাইদেরকে বলবো আগামীতে আরও যদি কোনো বড় জায়গা থাকে একটা জায়গা করে প্রোগ্রাম করবেন ঠিক আছে না আমাকে বড় জায়গা করে করবেন মানুষের কষ্ট হয় বেশি আর এই আয়োজনটা ভাইয়েরা অনেক কষ্ট করে চমৎকার প্রোগ্রাম করে থাকে সবাই সাপোর্ট দিবে বলে নেই যত কথা বলছি আপনারা শুনছেন মহিলারা শুনে নাই বাসায় গিয়ে তা আবার বলবেন কয় না কিছু এই দায়িত্ব রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিলাম যা শুনছেন তা বাসায় গিয়ে বলবেন বউরে বলবেন আজকে গিয়েই বলবেন যে তুমি সকালে নাস্তা দিলে খাবো না যদি ফজরের নামাজ না পড়ে নাস্তা দেও তাইলেই দেখবেন 90% ঘর ঠিক হয়ে গেছে ঠিক আছে না সবার জন্য দোয়া আমার জন্য দোয়া আর আমি তো বিনোদ বিবিদের জুমা পড়ে নারিন্দা বিনোদ বিবিদে এখানে আইসেন আপনাদের ভাল লাগবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কিছু বলবেন নি কেউ বলবা কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي گناہگار دیر معاف دینے والا اے بھکاری دیر کھانا دینے والا اے وباب دیر وباب دور کرنے والا اے پریشانی دل رے شانتی دینے والا او دویار اللہ ہزار ہزار مسلمان دیر کے نیا عالم علماء دیر کے نیا حافظ قرآن نوجوان بھائی شدا داڑی والا مربی بابا دیر کے نیا کلی جان ٹکرا پڑتا نشین ماں بن دیر کے نیا اے اللہ تمہارا حبیبیر جن میر ماشے جن ممرت تجھے دینے ہوار کو تشے دینے জীবনের সবগুলা গুনার উপরে লজ্জিত হয়ে দুটো হাত উপর দিকে উঠাইছি সর্বপ্রথম আমাদের তমাম জিন্দেগীর গুনাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না গুনাহগার বলে জাহান্নামে ফেলে দিও না গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার প্যারালাইসিস দিয়া বিছানায় পসরা পায়খানা করাইয়া বেইজ্জতির মুখ দিও না রে মালিক মৃত্যুর সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায় জুমার দিনের কোরআন তেলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া জমজমের পানি দিয়ে গোসল করাইয়া মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়াইয়া তোমার হাবিবের রোজে সালাত আর সালাম পৌঁছাইয়া মালাকুল মত পাঠাইও আল্লাহ এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন সহযোগিতার ওয়াদা দিলেন সবাইকে তুমি কবুল করে নাও পুরা শাম বাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেয়া দাও আসমানি জমিনি মুসিবত থেকে ব্যবসাগুলোকে বাঁচাইয়া দাও ইয়া আল্লাহ তাদেরকে একারনে বানাইয়া দাও হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও অমনি এলাকার যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে আইম্মায়ে কেরাম খুতবায়ে আজামদেরকে ভালো রাইখো আল্লাহ ইজ্জতের সাথে তুমি রাইখো রে মনি আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের রুহানি জিসমানি বিমারকে শিফা দিয়া দাও ইয়া আল্লাহ জানি না এই মজলিসে কার জানি আমার মতো বাবা নাই
আজ আমাদের সব আছে গাড়ি আছে বাড়ি আছে সম্পত্তি আছে কিন্তু আজকে আমাদের বাবা নাই যেই বাবা মাতার গাম পায়ে ফেলে রক্তরে পানি করে খরচ করে ইনকাম করে আমাদের মানুষ বানাইছে এই বাবা আমাদের যাদের নাই বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ আমাদের জনম দুখিনী দরদি মা যেই মা দশ মাস দশ দিন পেটে রাখছে পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া আঘাত করছি ডেলিভারির সময় দুই আড়াই বালতি ব্লাড গিয়েছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইয়া মানুষ করছে কত রাত্র নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে আয় আল্লাহ যেই মা কুলে প্রস্রাব করেছি যেই মায়ের বুকে প্রস্রাব করেছি কোনোদিন কষ্ট পায় নাই থাপ্পড় মারে না সার মারে নাই এই মা আমাদের যাদের নাই মায়ের কবরকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ আজকের দিনের খাতিরে আমার মাকে অসুস্থ করে দাও ইয়া আল্লাহ আমাদের সবার দোয়াকে কবুল করে নাও আমাদের সবাইকে তোমার সাচ্চা বান্দা হিসাবে কবুল করে নাও আজকের দিনে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম রসুলের রূহ মোবারককে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আমাদের নাম দরে দরে পৌঁছাইয়া দাও আমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও ইয়া আল্লাহ তোমার হাবিব যত ভালাই চাইছেন আমরাও চাই না যত বুরাই থেকে মাফ চাইছেন আমরাও চাই না তুমি কোনদিন আমাদেরকে ভুলে যাইও না আমরা জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই ইয়া আল্লাহ এই মুহূর্তে শ্যামবাজারের দিকে তাকাও আমাদের নাম ধরে ধরে মাফি দিয়া দাও একজনকে মাফি ছাড়া তুমি ফিরত দিও না ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও এই প্রোগ্রামটাকে কবুল করে নাও কিয়ামত পর্যন্ত না জাতের জরিয়া বানাইয়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা নবী وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته